নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা এই লকডাউনের সময় রাজ্য সরকার থেকে বিভিন্ন রেশন দোকানগুলোতে কি করা হয়েছে রেশন সামগ্রী কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে তো সেই রেশন নিয়ে কিন্তু আজকে একটা নতুন আপডেট যেটা মে মাসে বরাদ্দ করা হচ্ছে সেই বরাদ্দ পরিমাণটা কতটা কতটা পরিমাণে রয়েছে সেটা কিন্তু আজকে আপডেটে দেখে নেব তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এছাড়াও যে বিভিন্ন গভর্নমেন্ট থেকে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে আসে সেগুলো আপডেট কিন্তু আমি সবার আগে তুলে ধরবো তোমাদের কাছে তো এটা হচ্ছে মে মাসে বরাদ্দের পরিমাণ যেটা কি না নদীয়া খাদ্য জেলা দপ্তর থেকে বেরিয়ে এসেছে কিন্তু এটা প্রত্যেক প্রত্যেকটি জেলা দপ্তরেই প্রত্যেকটি রেশন দোকানে অলরেডি এই নোটিশ পৌঁছে গেছে এবং নোটিশগুলো রেশন দোকানে লাগিয়ে দেওয়া হয়েছে তো দেখে নাও প্রথম কি বলা হচ্ছে এ এ ওয়াই এটা হচ্ছে যাদের কার্ডের ক্যাটেগরি তারা কিন্তু চাল পাবে পনেরো কেজি করে প্রতি পরিবার এবং পাবে পাঁচ কেজি মাথা পিছু এক্সট্রা ঠিক আছে এবং এটা বিনামূল্যে হবে আটা পাবে উনিশ কেজি পার পরিবার এবং এটা কিন্তু এখানে কোনো আর অতিরিক্ত বরাদ্দ নেই এবং এটাও বিনামূল্যে হবে এবং চিনি পাওয়া যাবে তিন কেজি প্রতি পরিবার এটা কিন্তু কোনো অতিরিক্ত বরাদ্দ নেই আর এবং এটা তেরো টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি কেজিতে পাওয়া যাবে এবং ডাল পাওয়া যাবে এক কেজি প্রতি পরিবার এবং এটা কিন্তু কোনো অতিরিক্ত বরাদ্দ নেই এবং এটাও কিন্তু কোনো বিনামূল্যে একদম কিন্তু চিনি এবং ডাল পাওয়া যাবে কিনা সেই খবর নেই তবে চাল এবং আটা মাস্ট পাওয়া যাবে চিনি এবং ডাল এসে থাকলে অবশ্যই সেটা পাওয়া যাবে আর এরপরে বলা হচ্ছে পিএইচএইচ এবং এসপিএইচএইচ যাদের কার্ডের ক্যাটেগরি তারা কিন্তু দু টাকা সরি দু কেজি পার মাথা অর্থাৎ মাথা পিছু চাল পেয়ে থাকবে এবং পাঁচ কেজি এক্সট্রা চাল পেয়ে থাকবে মাথা পিছু এবং আটা তারা পাবে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম প্রতি মাথা পিছু এবং এটা এখানে আটাই কিন্তু কোনো এক্সট্রা নেই দু কেজি আটশো গ্রাম করেই পাবে এবং ডাল থাকলে সেটা পেয়ে যাবে এক কেজি প্রতি পরিবার ঠিক আছে এরপর বলা হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান সেটা চা সেই কার্ডের যারা ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু পাঁচ কেজি প্রতি মাথা পিছু পাবে চাল এবং আর কে এস ওয়াই টু সেখানে কিন্তু পাবে পাঁচ কেজি প্রতি মাথা পিছু চাল এখানেও কিন্তু দ্রব্যের মূল্য বিনামূল্য ঠিক আছে আর এখানে একটা বিশেষ দ্রস্তব্য বলতে বলা হচ্ছে এ পি এইচ এইচ এবং এস পি এইচ এইচ যাদের কার্ড রয়েছে তাদের কিন্তু মাসের আটা পনেরো দিন অন্তর দুইবারে দেওয়া হইবে ঠিক আছে অর্থাৎ পনেরো দিনে কিন্তু দুইবার এই কার্ড এই এই কার্ডগুলো যাদের রয়েছে তাদের কিন্তু আটা দেওয়া হবে এবং এটা কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন যে মাস্ক পরে যাবেন এবং যে লকডাউনের সিস্টেম সেটা কিন্তু অবশ্যই মেনে চলবেন আচ্ছা ভিডিওটি এরপর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দাও এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও যে কীভাবে তোমরা রেশন দোকান থেকে জিনিসপত্র পেতে চলেছো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ